এক সাহাবী উবাইদা তার তার বাবা জাররাহ সেও কাফেরদের পক্ষে যুদ্ধে আসছে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে নিয়েই সাহাবীরা বিব্রত হয়ে গেলেন আরে সামনে তোমার বাবা সামনে তোমার ভাই সামনে তোমার চাচা কার বিরুদ্ধে আমরা যুদ্ধ করব কিন্তু উপায় তো নাই কারণ তারা ইসলামের দুশমন এই মুহূর্তে ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইতিহাস সাক্ষী কোরআন সাক্ষী আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না ভাই আমার বন্ধুগণ এবার কি হলো আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে যখন দাঁড়িয়ে থাকলেন কাফের মুশরিকরা আক্রমণ করে বসল এমন সময় উবাইদা তার নিজের পিতা জন্মদানকারী জাররাকে সামনে দেখতে পেলেন জাররাকে দেখে মাত্রই মনে মনে ভাবলেন আমার জন্মদানকারী পিতা আমি বাবার কোলে কত মানুষ হয়েছি কত বড় হয়েছি কত স্মৃতি আমার আছে আমি বাপকে কেমন করে আক্রমণ করব আমি কেমন করে তাকে মারতে যাব তরবারি গুটায় নিলেন কোষবদ্ধ করলেন ফেরত আসতে নিলেন পরক্ষণেই ভাবলেন আহারে না সে তোমার জন্মদানকারী পিতা হতে পারে কিন্তু সে এই মুহূর্তে আল্লাহর দুশ্মন সে আমার নবীর দুশ্মন সে আমার ইমানের দুশ্মন আমার জন্মদানকারী পিতা হলে কি হবে এই মুহূর্তে আমি যদি ছেড়ে দেই মুনাফিকের কাতারে আমাকে দাঁড় হতে হবে ইমানে চেতনা লালন করে আবার ইউটার্ন করলেন ঘুরে মোড়টা দাঁড়ায় নিয়া কোষমুক্ত তরবারে নিয়া বাবাকে বাবা না মনে করে শিরকির প্রতীক মনে করি গড্ডান বরাবর হাঁকায় দিলেন মস্তকটা সিটকে পড়ে গেল বদর যুদ্ধে সন্তান তার বাপকে দুনিয়া থেকে বিদায় করলেন বাপ মনে করে না শত্রু মনে করে কি মনে করে ইসলামের দুশ্মন কোন উপায় নাই আমার জান্নাত আমাকে দখল করতে হবে বাবাকে অবশ্যই সম্মান করতে হবে কিন্তু বাবা তো আজকের যে ময়দান এসেছেন সেই ময়দানটা তো ইসলামের ময়দান জিহাদের ময়দান আমি তাকে ছাড়তে পারবো না শেষ হয়ে গেল বদর যুদ্ধে ছোট্ট বাচ্চা দুইটা সবার সামনে প্রথম কাতারে দাঁড়ায় এক সাহাবিকে ডাক দিয়ে বলো ও সাহাবি চাচা আবু জেলটা কই ওই যে আবু জেল দেখা যায় এই কথা বলার সঙ্গে সঙ্গে সিংহের মতো গর্জন দিয়া বাস পাখির মতো উড়ান্ত হয়ে দৌড় মেরে চলে গেছে তাদের মধ্যে কেউ টের পায় না এটা কোন গ্রুপের ছোট্ট বাচ্চারা কেউ টের পায় নাই কুশল করে কৌশল টেকনিক করে ছোট্ট দুইটা বাচ্চা ঘোড়ার পিঠে বসা আবু জেলের দুই পাশে দাঁড়ায় গেছে ছোট্ট তরবারি নিয়া পজিশন নিয়ে দাঁড়ায় গিয়া আল্লাহু আকবার বলে সজোরে দুজন দুই পায়ে আঘাত করেছে ইতিহাস বলে আবু জেহেলের মতো এত প্রভাবশালী একজন নেতা ওই দিন ওই এত বড় পাওয়ার থাকার পরেও ছোট্ট বাচ্চার হাতে আঘাতপ্রাপ্ত হয়ে জমিনে পড়ে গেছে কোমর সোজা করে আর কোনোদিন দাঁড়াতে পারে নাই কিন্তু বড় ভাই মাস বড় ভাই সমস্ত কাফেরদের লক্ষ্যে পড়ে গেলেন চতুর্দিক থেকে মৌচাকের ভীমরুলের মতো চতুর্দিক থেকে ভীম মৌচাক ভাঙলে যেমন মৌমাছিগুলো ঘিরে ধরে চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে ফেলেছে বাম দিক থেকে একজন কাফের এসে তার ডান হাতে তরবারি হাঁকায় দিল ডান হাতটা তার সিটকে পড়ে যাচ্ছে না চামড়ার সঙ্গে ঝুলতেছিল তরবারি সিটকে পড়ে গেল ঝুলন্ত হাত ঝুলতেছি যুদ্ধ থামাচ্ছেন না বাম হাতে তরবারি নিলেন তরবারি নিয়ে যুদ্ধ থামালেন না যুদ্ধ চলাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল ডান হাতটা ঝুলতেছিল তরবারি চালাতে কষ্ট হয় মনে করে ডান হাতটা বাম পারে তলে রেখে এমন জোরে টান মারলেন হাত সিটকে পড়ে গেল বাম হাতে যুদ্ধ চালালেন বাম হাতে যুদ্ধ করতে করতে বাম হাতও কেটে ফেলে দিল এতিম ছোট্ট বাচ্চা দুটা হাত নাই আর কেমন করে যুদ্ধ চলে একজন কাফির শিব তরবারি দিয়ে কল্লা বরাবর মেরে দিল সিটকে পড়ে গেল ধর আর এক জায়গায় পড়ে গেল দুনিয়া থেকে মহাজ দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন আর গোটা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে জানান দিয়ে দিল ও বিশ্বের মুসলমান মুসলমানদের পারস্পরিক মোহাব্বত ভ্রাতৃত্ব তেমন করেই পয়দা করতে হয় জোরে বলি সুবহানাল্লাহ জোরে বলি সুবহানাল্লাহ আমাদের সবচেয়ে বড় সম্পর্ক হলো ইমানের সম্পর্ক আসতে বলবেন না কিসের সম্পর্ক ইমানের সম্পর্ক আমার ভাইরা আমার বন্ধুগণ উবাইদ ইবনুল জাররাহ তার হাতে যখন বাপ দুনিয়া থেকে বিদায় নিয়েছে এমন সময় যুদ্ধের যখন বিজয় চলে আসলো মুসলমানদের 70 জন কাফের বন্দী হয়ে গেছে 70 জন কাফের তাদেরকে দুনিয়া থেকে তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে 14 জন সাহাবী শাহাদত বরণ করেছেন যুদ্ধ থেমে গেছে এমন অবস্থায় সবার মুখে হাসি কিন্তু উবাইদের মুখে হাসি নাই রসুল বলছেন ওবায়দার কি হয়েছে কুজুর ওবায়দার বাপ যুদ্ধের ময়দানে মারা গেছে রসুল বলছেন আহারে
আমার প্রিয় সাহাবী উবাইদার বাপকে তোমরা কে মেরেছো ভালো ঠিক করো নাই খুজুন আমরা উবাইদার বাপকে মারতে যাই নাই উবাইদা নিজেই তার বাপকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আমার নবী যে হাতটা গায়া দিয়ে বলছেন উবাইদা তুই যে ইসলামকে এত পরিমাণ ভালোবাসিস তুই যে ইমানদারদেরকে এত পরিমাণ ভালোবাসিস তুই আমার দিকে আয় বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলছেন উবাইদা আল্লাহর আটটা জান্নাত তোমার জন্য আল্লাহ খোলা রেখে দিয়েছে জোরে বলি সুবহানাল্লাহ আরো জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার নবীর জামাই বড় জামাই আবুল আস কাফেরদের পক্ষে যুদ্ধ করতে এসে যুদ্ধবন্দী হয়ে গেছে আমার নবীর সামনে সব সাহাবী এসে বলছে হুজুর 70 জনকে আমরা বন্দী করে ফেলেছি সবাইকে টাইট দড়ি দিয়ে বেঁধে ফেলে দিয়েছি যুদ্ধবন্দীদের পিঠ মোড়া দিয়ে বেঁধে ফেলে দিয়েছি কিন্তু আপনার জামাইকে যখন দেখলাম জামাই তো সম্মানের সম্মানের না জামাইতে সম্মানের এই জন্য তার দড়িটা একটু হালকা করে বেঁধে দিয়েছি এবং আপনার আপন চাচা আব্বাস তাকে আমরা দড়িটা ঢিল করে দিয়েছি এবং তাদের জন্য খাবার দিয়েছি তাদের জন্য খাবার দিয়েছি দামি রুটি দিয়েছি তাদেরকে খেজুর দেই নাই আর বাকিদেরকে বাকি 68 জনদেরকে খেজুর দিয়েছি আর পিঠ মোড়া শক্ত দিয়ে বেঁধেছি আপনার চাচাকে সম্মান করলাম আপনার জামাইকে সম্মান করলাম রসুল বললেন ও সাহাবীরা যুদ্ধের ময়দানে কোনো আত্মীয়করণ করা যাবে না আল্লাহু আকবার বলেন রসুল কি শিখান নাই রসুল সব শিখিয়েছেন সব শিখিয়েছেন কেন যুদ্ধের ময়দানে কিসের আত্মীয়তা ওরা সবাই সমান ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে কোন আত্মীয়করণ করা যাবে না অতএব তোমরা যেহেতু আমার জামাই আবুল আসের দড়িটা ঢিল করে দিয়েছ আমার চাচা আব্বাসের খেজুর না দিয়ে রুটি দিয়েছ উন্নত খাবার দিয়েছ ঠিক আছে দিছো যখন দুইজনকে বাকি 68 জনকেও ওই দড়ি ঢিল করে দাও খাবার রুটি দিয়ে দাও জরকন সুবহানাল্লাহ আর জরকন সুবহানাল্লাহ এখন যুদ্ধবন্দীদের মুক্তিপণ নিচ্ছেন রসুল বিশ্বের সেরা সমর নায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু সারা জীবন শুধু শুনলাম নবীজির মাথায় টুপি ছিল নবীজি যে একটু ভাবেন তো দিল থেকে নবীজি উহুদের ময়দানে সেদিন নবীজির মাথায় টুপি পাগড়ি না হেলমেট বলেন 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 অশ্বারোহী ঘোড়ার পিঠে চড়েছেন কিনা জানি না ঘোড়ার পিঠে চড়তে গেলে কিন্তু দারুণ শক্তির দরকার আমার নবীজির ব্যবহৃত অল টাইম 6 থেকে 7টা ঘোড়া থাকতো তাও ওই সময় সবচেয়ে দামি দামি ঘোড়াগুলো আমার নবীর জন্য বরাদ্দ থাকতো জেরেকল সুবহানাল্লাহ লৌহ বর্ম ব্যবহার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম তো এমনি আসে নাই যে কোনো অর্জন করতে গেলে রক্তের দরকার আছে না নাই ঘামাবেন ঘাম ঝড়াবেন হ্যাঁ আপনি কিছু পাবেন রক্ত ঝড়াবেন ইতিহাস বদলে যাবে ঠিক কিনা ইসলাম এমনি এমনি আসে নাই ইসলাম এসেছে অনেক কষ্টের মধ্য দিয়া আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন কষ্ট পাচ্ছেন আপনারা একটু সামনের দিকে এগোই রসুল বললেন যে সবার থেকে মুক্তিপণ নিয়ে নাও সামনে চাচা আবু আব্বাস রাদিয়াল্লাহ আপন চাচা বাবার ভাই আব্বাস রাদিয়াল্লাহকে বললেন যে চাচা আপনাকে মুক্তিপণ দিতে হবে বাবা তুমি ভাতিজা হয়ে আমার থেকেও নিবা রসুল বললেন আপনাটা আগে নেব কে বাবা তোমার শাশির কাছে কিচ্ছু রেখে আসি নাই রসুল বললেন চাচা এরকম করে মিশা কথা কয় মানুষ কেন আপনার চাচির কাছে তো আমি যতটুকু জানি আপনার চাচির কাছে 6টা স্বর্ণের বার রেখে এসেছেন সঙ্গে সঙ্গে আব্বাস বলছে তোমার এই নিউজ দিল কে রসুল বললেন চাচা আমি গায়েবের মালিক না কিন্তু গায়েবের যিনি মালিক সে আল্লাহ আমাকে জিব্রাইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বলছেন মুহাম্মদ আর কত তামসা দেখাবো আমি কম আর কি পারি তুমি আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু জোরে বলি আল্লাহু আকবার ইসলাম কবুল করলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু কিন্তু জামাই ইসলাম কবুল করলেন না জামাইকে ডাক দিয়ে বলেন জামাই তোমাকে মুক্তিপণ দিতে হবে জামাই বলছে হ্যাঁ আমি প্রস্তুত আছি মক্কায় নিউজ দিয়েছি মুক্তিপণ চলে আসতেছে একটা প্যাকেট চলে আসলো সেই প্যাকেটের ভিতরে একটা গলার হার ছিল সেই গলার হারটা হলো জাইনাবের আমার নবীর মেয়ের সেই গলার হারটা যখন রসুল হাতের মধ্যে নিলেন হাতের মধ্যে নেওয়া মাত্র নবীজির চোখে পানি চলে এলো নবীজি কান্নায় ভেঙে পড়লেন সঙ্গে সঙ্গে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ
আপনি এই হাতটা দেখি কেঁদে ফেললেন কেন কান্নার কারণটা কি রাসূল বলছেন ও সাহাবীরা আমার চোখে পানি এসেছে গলার হাতটা দেখে নয় এই গলার হাতটা যে দিয়েছে সেই মহিলার নাম আমার মনে পড়ছে আমার খাদিজার কথা মনে পড়ছে আমি কেঁদে ফেলতেছি কেন আপনি কাঁদতেছেন আমার খাদিজা আমার বড় মেয়ের বিয়ের সময় গলার হাতটা উপহার দিয়েছিল কিন্তু আমার খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় নিয়েছে সেই গলার হাতটা আমি দেখে কাঁদতেছে রাসূলকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম আপনার স্মৃতিবিজড়িত এই গলার হাতটা আমরা মুক্তিপণ হিসেবে নেব না আমরা আপনার মেয়েকে আবার ফেরত দিয়ে দিলাম আপনার মেয়েকে আমরা ফেরত দিয়ে দিলাম কিন্তু এবার রাসূল বলছেন আবুলাস আমার তুমি জামাই কিন্তু তোমার সঙ্গে আমার সম্পর্ক আর থাকবে না কারণ ওহী নাযিল হয়ে গেছে আমার মেয়ের সংসার তোমার সঙ্গে হবে না তুমি মুশরিক আমার মেয়ে মুমিনা অতএব আয়াত যেহেতু নাযিল হয়ে গেছে আর তোমার থাকা চলবে না তোমার জন্য মুক্তিপণ হলো তুমি মক্কায় চলে যাবে আমার বড় মেয়েকে আস্তে করে নিরাপদে মদিনায় আমার বাড়িতে পৌঁছায় দিবা আবুল আস বললেন হ্যাঁ আপনি কোনো চিন্তা করবেন না মক্কায় নিরাপদে যেতে পারলে আপনার মেয়েকে আপনার বাড়িতে পৌঁছায় দেবে সেই সময় আবুল আস ইসলাম কবুল করেন নাই কিন্তু ইতিহাস অনেক লম্বা শেষ সময়ে সাবুলাস পরে ইসলাম কবুল করেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে এতগুলো কথা বলার পিছনে একটাই কারণ ফাসলিহু তোমরা সংশোধন করো কিন্তু কোন সংশোধন তোমরা যারা ইমানদার তোমাদের মধ্যে যারা ইমান আছে তাদের মধ্যে তোমরা সংশোধন করে নাও গন্ডগোলগুলো হলে পরে মিটমাট করে নাও ফাসলিহু তোমরা সংশোধন করলে রহমত নাজিল করবেন কে আস্তে বলুন রহমত নাজিল করবেন কে আল্লাহ রহমত নাজিল করবেন সূরা হুজরাতের শিক্ষা কয়টা ভূমিকম্পের কারণ কয়টা মনে আছে আপনাদের ভূমিকম্পের কারণ কয়টা বলছি কি আমি চারটা কারণ কি বলছি চারটা কারণ কিন্তু বলিনি থাকেন আমরা আস্তে আস্তে বলবো তো জোরে বলি ইনশাআল্লাহ ফজর ফজর তো আছে এখনো নাকি কষ্ট হবে আপনাদের এত সুন্দর মানুষ দেখেন মধু তো মধুই মধুতে কি থাকে মধুই থাকে বলি আল্লাহ ইবনুল হারিস আল কিন্দি রহমতুল্লাহ আলাই যিনি দুই খলিফার বিরুদ্ধে রায় দিয়েছিলেন দুই খলিফা আবু বকর ওমর এবং আলীর বিরুদ্ধে ওমর ছিলেন অর্ধ দুনিয়ার শাসন তার বিরুদ্ধে রায় দিয়েছিলেন কাজী সুরাই তার জনপদের তিনি একজন বিচারক কেমন করে ওমরে ফারুক একদিন ঘোড়া কিনেছেন কি কিনেছেন ঘোড়া তো ঘোড়া কিনে টাকা দিয়ে ঘোড়াটা পরীক্ষা করার জন্য ঘোড়ায় চড়ছেন ঘোড়ায় চড়ে কয়েক মাইল চালাতে নেই ঘোড়াটা বসে গেছে আর পারে না অসুস্থ হয়ে গেছে এসে বললেন ঘোড়াওয়ালা তুমি আমাকে তো অচল ঘোড়া দিয়েছ এই ঘোড়া আমি কিনবো না ঘোড়াওয়ালা বলে আমি আপনাকে সুস্থ ঘোড়া দিয়েছি ঘোড়া নষ্ট হয়ে গেছে ঘোড়া অচল হয়ে গেছে অসুস্থ হতেই পারে আমি টাকা ফেরত নেবো না ঘোড়াও ফেরত টাকা ফেরত দেবো না ঘোড়াও নেবো না আমি ওমরে ফারুক বললেন এটা কোনো কথা হলো কে হ্যাঁ কথাই তো হলো তাহলে কী করা যায় চলেন আমরা আদালতে যাই সুবহানাল্লাহ বলবেন না আইন সবার জন্য সমান চলেন আদালতে যাই আদালতে গেলেন কাজী সুরাই বসে আছেন ওমরে ফারুককে দেখা মাত্রই তিনি দাঁড়ায় গেছেন আমার খলিফা আসছে আদালতে সম্মান জানালেন সামনে বসায়া দিলেন বলুন কি সমস্যা কে দেখেন কাজী সুরাই বিচারক মহোদয় ও আমার কাছ থেকে টাকা নিয়েছে আমি একটা ঘোড়া নিয়েছি ঘোড়াটা নষ্ট ঘোড়াটা অচল এই ঘোড়া কি নেওয়া যায় এবার তিনি বললেন যে সময় আপনি ঘোড়াটা নিয়েছেন সেই সময় কি সুস্থ নিয়েছেন না অসুস্থ নিয়েছেন কি সুস্থ তো আপনি ওমর আপনি খলিফা আপনি এখন সুস্থ আছেন দশ মিনিট পর কি সুস্থ থাকবেন তার গ্যারান্টি আছে না গ্যারান্টি তো নাই তো আপনি সুস্থ ঘোড়া বুঝে নিয়েছেন অসুস্থ হয়ে গেছে আপনি কেনার পরে আপনি কেমন করে ঘোড়া ফেরত দিতে চান আল্লাহু আকবার বলবেন না ওমরে ফারুক মুস্কি হাসি মেরে আদালত থেকে তার বিরুদ্ধে রায়টা খুশি মনে গ্রহণ করে বাড়িতে চলে এসে পরের দিন অফিসে বসে বললেন ওই যে ছোট্ট এলাকার যে একটা কাজী আছে না কাজী সুরাই ওই কাজী সুরাইকে সেন্ট্রাল বিচারালয়ের বিচারপতি বানায় দিলাম কারণ ও বিচার করা শিখেছে আমার বিরুদ্ধে রায় দেয় সুবহানাল্লাহ বলবেন না আর এরকম কিছু এখন যদি হয় দেশ থেকে হিজরত ঠিক কিনা আইন সবার জন্য কি হওয়া দরকার তাহলে সমাজে স্থিতিশীলতা চলে আসবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন ঘোড়ার পিঠে লৌহবর্ম ছিল হেরে গেছে উনি বাজারে লৌহবর্ম কিনতে যায় দেখে ওনার লৌহবর্ম এক ইহুদি নিয়ে চলে আসছে ইহুদিকে ধরে বলে এই ইহুদি এই এই লৌহবর্ম কার কেটা আমার কসম্ভব এই যে চিহ্ন আছে এটা আমার লৌহবর্ম
তোমার লৌহ বরণ তোমার সাক্ষী কি কে সাক্ষী কি লাগবে কে সাক্ষী ছাড়া আমি তোমাকে দেব না তো এটা আমার লৌহ বরণ তো চলো আমরা আদালতে যাই ওই কাজে সুরার আদালতে গেছে 60 বছর তিনি বিচারপতি ছিলেন কত বছর 60 বছর 117 বছর তিনি hayat বেঁচে ছিলেন ইতিহাস বলছে এগুলো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে বললেন যে কাজী সুরাই এই লৌহ বর্মটা আমার ও বাজারে বিক্রি করতে গেছে কাজী সুরাই বলেন আমিরুল মুমিনিন আপনি আমারও আমির আপনি আমার খলিফা আপনি বিচার চাইতে আসছেন কিন্তু আদালতে তো সাক্ষী ছাড়া কোনো রায় হয় না তো আপনার যে লৌহ বর্মটা আপনার তার প্রমাণ কি সাক্ষী আছে হ্যাঁ অবশ্যই সাক্ষী আছে কে আমার দুটো ছেলে আছে হাসান হোসাইন আছে সঙ্গে সঙ্গে তিনি বলছেন বাবার হয়ে ছেলের সাক্ষী গ্রহণ হবে না ছেলের হয়ে বাবার সাক্ষী গ্রহণ হবে না আপনি বিকল্প কোনো সাক্ষী নিয়ে আসেন কে আমার তো আর বিকল্প কোনো সাক্ষী নাই কে আপনার পক্ষে রায় আমি দিতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না হযরত আলী খেপে গেলেন খেপে গিয়ে বলছেন আপনি কি ওই হাদিসের কথা ভুলে গেছেন কাজী সাহেব কোন হাদিস বলুন সাইয়্যিদুস শাবাবি আহলিল জান্নাহ রাসূল বলেছেন আমার হাসান হোসাইন হলো জান্নাতের সমস্ত যুবকদের সর্দার যুবকদের সর্দারের সাক্ষী আপনি গ্রহণ করবেন না তিনি বললেন যুবকদের সর্দার রাসূলের মুখ থেকে বের হয়েছে এটা ভালো কথা কিন্তু আদালত চলবে সাক্ষীর সাক্ষ্য প্রমাণের মধ্য দিয়ে আল্লাহু আকবার বলেন হযরত আলী আস্তে করে বের হয়ে চলে আসলেন আইনকে শ্রদ্ধার চোখে মেনে নিলেন এটাই হলো ইসলাম এটা কি বলেন আল্লাহ বলছেন ওয়া আকসিতু সমতা রক্ষা করো হযরত আলীর মতো একজন মেধাবী মানুষ যাকে কেউ ঠকাতে পারতো না এক ইহুদি একদিন উনি নামাজে দাঁড়াবেন তার নামাজটা নষ্ট করার জন্য একটা জটিল প্রশ্ন করতেছে নামাজের আগে যদি কেউ প্রশ্ন করে তখন নামাজের মধ্যে এই প্রশ্নের চিন্তা আসবে না হঠাৎ করে তাকে আটকা দিয়ে বলতেছে ইহুদি আলী একটা প্রশ্ন কি প্রশ্ন আচ্ছা কোন কোন প্রাণী কোন কোন মানে কোন কোন প্রাণী মানে বাচ্চা হয়ে পৃথিবীতে আসে আর কোন কোন প্রাণী ডিম থেকে পৃথিবীতে আসে এটার একটা তথ্য দাও তো এখন এটা তো বিশাল সময় সাপেক্ষ একটা বিষয় শর্ট করে উত্তর দিয়ে বললেন ইহুদি তুমি আমার নামাজকে নষ্ট করতে চাচ্ছ শুনে রাখো যে প্রাণীর কান মাথার ভিতরে থাকে সেটা ডিম থেকে আসে আর যে প্রাণীর কান মাথার বাইরে থাকে ওটা বাচ্চা হয়ে আসে যাও একটু জোরে বলেন সুবহানাল্লাহ একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এত লিস্ট দেওয়ার দরকার আছে লিস্ট দেওয়ার তো দরকার নাই এই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মেধাবী ছিলেন কোনো সাহাবী তার সঙ্গে পারতেন না যুক্তিতে খাটো মানুষ তো খাটো মানুষের বুদ্ধি কম না বেশি এটা আমি একটু লম্বা মানুষ বুদ্ধি কম বুঝলেন কিন্তু যারা খাটো হয় তাদের বুদ্ধি একটু বেশি তো হযরত আলী ছিলেন খাটো মানুষ তো ওমর ছিলেন লম্বা মানুষ ওসমান ছিলেন লম্বা মানুষ তো ওসমান এবং ওমর একদিন আলীকে মাঝখানে রেখে হেঁটে হেঁটে যাচ্ছেন হাঁটতে হাঁটতে হঠাৎ করে বলতেছেন আলা বাইনিনা কেন নুনি লানা আমাদের মাঝে আলী জানো লানা শব্দের নুনের মতো লানা শব্দের নুনের মতো আরবি যারা লিখতে পারেন পড়তে পারেন লামের মাথা ছোট না বড় আলিফের মাথা ছোট না বড় আর নুনের মাথা ছোট তো নুনটা মাঝে লানা শব্দ লিখতে গেলে মাঝখানে নুনটা ছোট হয় আলিফটা বড় হয় লামটা বড় হয় আলা বাইনিনা কেন নুনি লানা আমাদের মাঝে আলী জানো লানা শব্দের নুনের মতো মানে আলী একটু ছোট খাটো তাকে খাটো করার চেষ্টা করছেন ওমর ফারুক সঙ্গে সঙ্গে আলী বলছেন ওলাউলা কুনতু লাকুনতুমা লা আমি মাঝখানে নুন আছে ছোট খাটো আমার কোনো দাম নাই ঠিক আছে কিন্তু মাঝখানে নুনটা তোমরা বাদ দিয়ে দাও তো দেখি বাদ দিলে তোমরা লা হয়ে যাচ্ছ তোমাদের কোনো দামই নাই জোরে কান সুবহানাল্লাহ খুবই মেধাবী ছিলেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলি আল্লাহু আকবার তারাও আইনের কাছে এসে কি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন অশ্রদ্ধা করেছেন না আমরা সমতা রক্ষা করব সব জায়গায় জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমাদের মডেল তো তারাই হওয়ার কথা ওমরের মতো আমরা মানুষ যদি ফলো করতে পারতাম ওসমানের মতো আমরা ধৈর্যশীলকে যদি আমরা আদর্শ বানাতে পারতাম আবু বকরের মতো যদি একজন মুত্তাকি লোককে আমরা যদি ফলো করতে পারতাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআন বুঝতেন আমরাও কোরআন বুঝি তার কোরআন বোঝাটা ভিন্ন রকম আমাদের কোরআন বোঝাটা ভিন্ন রকম একই কোরআন একজন এক একভাবে বোঝে একটা আয়াত আছে বিদায় হজের ভাষণ যখন রাসূল দিয়েছিলেন বিদায় হজের ভাষণে আমার নবীর কাছে যখন আয়াত নাজিল হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. جرب الله أكبر. এই আয়াতটা হলো সাহাবীদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ আনন্দের আয়াত। এই আয়াতের অর্থ হলো আজকের দিনে দিনটা পরিপূর্ণ হয়ে গেল, আমি তোমাদের সমস্ত কাজের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি। সাহাবীরা এই আয়াত শোনা মাত্রই সবাই আনন্দাত্মহারা হয়ে যাচ্ছেন, সবাই আনন্দ চিত্ততা নিয়ে সবাই হাসি খুশি ভাব দেখাচ্ছেন, কিন্তু একজন সাহাবীর মুখে কোনো হাসি নাই, তাদের সামনে তার কোনো অংশগ্রহণও নাই। সবার সামনে থেকে আড়াল হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে তাদের মাঝ থেকে বের হয়ে পিছনে গিয়া ডুকরে ডুকরে কান্দে। সবাই বলছে, আবু বকর আজকে তো আনন্দের আয়াত নাজিল হয়েছে, তুমি কান্দো কেন, এর কারণটা কি? এবার তিনি বলছেন, শোনো, দিনের কাজ পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ খুশি হয়ে গেছেন, কিন্তু আমার নবীজি যে দুনিয়াতে বাঁচবেন না তোমরা কি এটা মনে করেছ নাকি? নবীজির মহব্বতে আমার চোখে পানি, আমি আটকাতে পারতেছি না। যখন সুবহানাল্লাহ একটা বিল্ডিং যখন বানায় ইঞ্জিনিয়ার, শুরু হলে ইঞ্জিনিয়ার কি যায় না, থাকে? থাকে। যখন কাজ শেষ হয়ে যায় তখন কি করে? তখন ইঞ্জিনিয়ার কোনো প্রয়োজন আছে? দিনের কাজ হয়ে গেছে, রসুল তার বাঁচবেন না, সবাই হাসে, আবু বকর কান্দে, আল্লাহ আকবার বলে। আরেকটা আয়াত তিনি একদিন পড়তেছেন, তিনি তো ব্যবসায়ী ছিলেন, কি ছিলেন, একজন বড় ব্যবসায়ী ছিলেন, ক্ষমতা পায়া পরের দিন দোকানদারি করতেছেন, ক্ষমতা পায় পরের দিন কি করতেছেন, দোকানদারি করতেছেন। দোকানদারি করতে নিয়া হঠাৎ করে তিনি কেঁদে ফেললেন, কাঁদতেছেন, একটা আয়াত পড়ে পড়ে কাঁদতেছেন। সে আয়াতটা হলো, যারা পারেন সঙ্গে পড়েন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই আয়াতটা তো খুশির সংবাদ, আমরা জান এবং মাল আল্লাহকে দিলে আল্লাহ আমাকে কি দিবেন, আস্তে কমেন না, কি দিবেন? এটা তো কান্দার কোনো আয়াত নয়, কিন্তু সাইয়েদনা আবু বকর কান্দেন। বলা হলো, আবু বকর তুমি কান্দো কেন? এই আয়াত তো আনন্দের সংবাদ। তিনি বলছেন, কান্নার কারণ হলো সকালবেলা একটা কাস্টমার এসেছিল আমার দোকানে, এক কাস্টমার এসে বলতেছে, এক বছর আগে তোমার কাছ থেকে এই কাপড়টা নিয়ে গেছি, এই কাপড়টা আমি নেবো না, তুমি ফেরত নিয়ে নাও, টাকা আমাকে দিয়ে দাও। আমি তাকে জিনিস নিয়ে টাকাটা ফেরত দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে আমার টেনশন হতেছে। কি টেনশন? এই যে আমি নামাজ কালামগুলো পড়ছি, আমি যে এই যে আমি জিহাদের কাজগুলো করলাম, এত ত্যাগ স্বীকার করলাম, এত খেদমতগুলো করলাম, দিনের কাজগুলো করলাম, হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, আবু বকর এই দিক আয়, তোর যতগুলো আমলনামাগুলো, কোনো আমলনামা তো আমি তোর কবুল করলাম, তুই এগুলো ফেরত নিয়ে নে, তুই এগুলো ফেরত নিয়ে নে, তখন আমি কোথায় যাব, তখন আমি কোথায় যাব, আমি এজন্য কান্দি। সুবহানাল্লাহ, আমরা প্রেম বাড়াবো কার সাথে, আসতে বলবেন না, কার সাথে, আল্লাহর সাথে। দুনিয়াতে আমার ন্যায় বিচার ঠিক থাকবে, আল্লাহ আমার উপরে ন্যায় বিচার করবে, ঠিক কিনা? ও আকসিতু, তোমার ন্যায় বিচার করবে। জোরে বলি ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। নাম্বার চার, লা ইয়াসখার, কাউকে তোমরা গালমন্দ করো না, কাউকে তোমরা উপহাস করো না। লম্বা মানুষ তাকে লম্বু বলে ডেকো না, কানা তাকে কানা বলে ডেকো না, কানা কানাকে কানা বলে ডাকা হালাল না হারাম? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, হারাম। কালো মানুষকে কালো বলা কি হারাম? সে অসন্তুষ্ট হবে, এই কালু এইদিকে আয়, ওর মনটা ছোট হয়ে যাবে। আপনি একজন কালোকে কালো বলতে পারেন না, তাকে গালি দিতে পারেন না, এটা আপনার জন্য হারাম। পরিবারে সূরা হুজরাত আল্লাহ পাক শক্ত করে বলছেন, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনা খায়রান মিনহুম, তুমি তাকে কালো বলছো, সে তোমার চেয়ে উত্তম হতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ, তুমি তাকে কানা বলছো, ওই অন্ধ আমার কাছে প্রিয় হতে পারে, আমার বান্দা সে। জোরে বলি সুবহানাল্লাহ, ফকিরকে তুমি ধমকাচ্ছ, ওই ফকির রাজার চেয়ে উত্তম হতে পারে আমার কাছে। কাকে তুমি আন্ডার এস্টিমেট করো? সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কত সুন্দর, ইসলাম কত সুন্দর। জোরে বলি আল্লাহু আকবার। বর্ণবাদী বৈষম্যের নেতা নেলসন ম্যান্ডেলাকে আমরা বলি না, নেলসন ম্যান্ডেলার হাজার বছর আগে বর্ণবাদী বৈষম্য দূর করেছেন সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল ধলা না কালো? বলেন, বেলাল ধলা না কালো? শুধু কালো না, ঘন কালো। ভাই তো হজে গেছেন, হজে গেলে তো গোটা দুনিয়ার মানুষ দেখা যায়। নাইজেরিয়ান এক নিগ্র কালোর সঙ্গে আমার পরিচয় হলো 2015 সালে। আমি
মদিনা শরীফের সামনে দাঁড়ানো লোকটা বিশাল লম্বা আমি তো লম্বাই 6 ফিট বেচারা মনে হয় লম্বাই 7.5 ফিটের মতো হবে আমি এরকম করে ছায়া আছি বুঝেন না আমি তাকে সামনে পেলাম সালাম দিলাম করমর্দন করলাম ওনার এই নখটা এত মোটা আমার কবজি যতখানি তার নখ ততখানি এখন বলেন যে কি বডি হতে পারে মানে ধরলে পরে উপায় নাই তো আমি তাকে বললাম যে আপনি যেরকম কালো মানুষ আসওয়াত আপনি কালো এই যে মিশরি মানুষগুলো আরবের মানুষগুলো ইউএস এর মানুষগুলো ইউকের মানুষগুলো এত সুন্দর সুন্দর মানুষ এই সুন্দরগুলো মানুষগুলোকে দেখে কি আপনার একটু মন খারাপ হয় না আমি তাকে এই প্রশ্নটা করলাম ভাবলাম দেখি তার মানে কমেন্টটা কি এই কথা শুনে একটা মুস্কি হাসি মারলো কালোর ভিতরে সাদা দাঁত মানে বুঝতেছেন তো মানে ফুটে উঠলো ভালোই লাগে এরপর এরকম বড় একটা নখ উঁচা করে বলতেছে সবার দিকে এরকম করে ইঙ্গিত করে এগুলো কোনো সিহারা হলো সিহারা তো আমার সুবহানাল্লাহ বলবেন না আমি তখন মনে মনে ভাবলাম আসলেই মানে বান্দার দায়িত্ব হচ্ছে তার নিজের উপরে সন্তুষ্ট থাকা জোরে বলে সুবহানাল্লাহ আমি সবচেয়ে সুন্দর আমি সুন্দর কারণ আমাকে সুন্দর করে বানিয়েছেন কে আমাকে সুন্দর করে বানিয়েছেন কে সবাই সুন্দর কাউকে কালো বলা যাবে না তিনটা কালো ছিল পৃথিবীতে বিখ্যাত তিন কালো কয় কালো এর মধ্যে একটা কালোর নামে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন একটা সূরাই নাজিল করেছেন এক কালোর নামে সে কালো কি কালো না কালো খাটো নাকমোচা চুল খাড়া পায়ের গোড়ালি ফাটা তাফসীর ইবনে কাসির এসেছে তার পায়ের গোড়ালিটাও ফাটা ছিল যাদের পায়ের গোড়ালি ফাটে লেপের তলে শুইলে পরে লেপের কাপড় ঠিক থাকে সকালবেলা হলে স্বামীর বইয়ের মধ্যে গন্ডগোল ফাটা পাও নিয়ে তুমি শুয়ে ঘুম পারো আসা না নেই বলত গন্ডগোল নাই তো সাসারা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা আচ্ছা তো এরকম ফাটা পা সমাজে পরিচিতিও নাই কিন্তু আল্লাহ তাকে এই কালোটাকে এত সম্মান দিলেন আমাদের ওয়াজ তো 50 বছর 60 বছর তারপরে আমাদের যারা চেয়ারম্যান নেতা হয়তো না হয় 100 বছর 200 বছর 150 বছর থাকলো কিন্তু কোরআন আছে না নাই কোরআন কি নির্মূল হবে আকাশ ফেটে যাবে জমিন শেষ হয়ে যাবে কোরআন নির্মূল হবে না সেই কোরআনের ভিতরে ওই কালো লোকটার নাম সূরা লোকমান নামে একটা সূরা নাজিল করেছেন আল্লাহ তাআলা কেন জানেন লোকমানের ওয়াজটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছে যারা কোন সুবহানাল্লাহ কার ওয়াজ বলেন কার কার ওয়াজ লোকমানের ওয়াজ কে পছন্দ করেছেন লোকমান ওয়াজ করেছেন 13টা কয়টা ওয়াজ 13টা ওয়াজ করেছেন সব ওয়াজ বাইরে না পরিবারে বলেন বাইরে না পরিবারে আজকে সূরা সূরার নাম সূরাটা কি না সূরা হুজরাত সূরা হুজরাত কিসের সূরা ফ্যামিলির সূরা পরিবারের সূরা লোকমান ওয়াজ করেছেন বাইরে না পরিবারে পরিবারে 13টা ওয়াজ করেছেন সন্তানকে ডাক দিয়েছেন ইয়া বুনাইয়া হে আমার আদরের কলিজার টুকরা সন্তান এইদিকে আসো আল্লাহ বলছেন লোকমান তোর এত সুন্দর দাওয়াত আমি আল্লাহ পছন্দ করে পৃথিবীর সব বাপ মাকে তোর মডেল বানিয়ে দিতে চাই তোকে মডেল বানিয়ে দিলাম লোকমান নামে একটা সূরা নাযিল করে 13টা ওয়াজ তুলে দিলাম যা জোরে কোন সুবহানাল্লাহ 13টা ওয়াজ আছে না নাই আচ্ছা শুনবেন আজকে শুনবেন সব শুনবেন আজকে জোরে বলি ইনশাআল্লাহ দেখেন আমার ওয়াজের ভিতরে না একটু রস কষ্ট আমি হ্যাঁ কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কিছু কিছু জায়গায় আমার ওয়াজ শুনে এরকম অনেক আলোচক ওয়াজ করেন কেন্দে কুন্দে শেষ পরে যদি বলা হয় ভাই আপনি কি বুঝলেন যে ভাই কানলাম ঠিক কিন্তু বুঝলাম না কিছু এরকম আসলে নাই বলেন না আমরা কিছু শিক্ষা নিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ কিছু শিক্ষা আমরা পরিবারের জন্য আজকে নিয়ে যাব পরিবারটা ঠিক রাখবো সব ঠিক হয়ে যাবে জোরে বলি ইনশাআল্লাহ কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও তোমার পরিবারকে বাঁচাও জাহান্নাম থেকে কি থেকে জাহান্নাম থেকে নিজে ভালো হবো সন্তানকে ভালো করবো জোরে বলি ইনশাআল্লাহ জি এরপরে কি জন্য বললাম তিন কালো কয় কালো বলেন এর মধ্যে এক নাম্বার কালো কে জোরে বলেন কে লোকমান আরেকজন কালো ছিলেন সেই কালোটা হলো সাইয়েদিনা বেলাল সাইয়েদিনা বেলাল ধরো না কালো মালিক না গোলাম মালিক না গোলাম গোলাম মালিকও না গোলাম ইসলাম কবুল করলেন কালো মানুষ কেউ তাকে পছন্দ করে সাহাবীরা মাঝে মাঝে বলতেন কালো পাহাড় আসতেছে কি পাহাড় আসতেছে রসুল বললেন সাবধান আমার সাহাবীরা আমার বেলালকে তোমরা এরকম করে ডাকবা না আমার বেলালকে যদি তোমরা কষ্ট দাও আমাকে কষ্ট দেওয়া হয়ে যাবে জোরে বলি সুবহানাল্লাহ
বেলালকে সম্মান কে দিয়েছেন? তার আজান আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, আরশ আজিম পর্যন্ত পৌঁছে গেছে, তিন কালো, এর মধ্যে কালো হচ্ছেন বেলাল। আরে কি মারটা দিল তার মনিব উমাইয়া, মেরে রক্তাক্ত করে জমিনে ফেলে দিয়েছে, মুখ থেকে বের হয় কুল হু আল্লাহু আহাদ। উমাইয়া বলতেছে তোর জিব্বা বন্ধ করবি না? কেন অবশ্যই বন্ধ করবো না, আল্লাহর নাম নেবই, আল্লাহর নাম নেবই, আল্লাহর নাম তোমরা আমার মুখ থেকে বন্ধ করতে পারবা না। লাফ মেরে গিয়ে উমাইয়া বুকের উপরে বসে বাম হাত মুখের মধ্যে ঢুকায় দিয়া জিব্বা টান মেরে বের করে বাবলা গাছের কাটা ঢুকায় দিয়ে বলছি আল্লাহর জিকির কর। সঙ্গে সঙ্গে বেলাল জিব্বা বন্ধ হয়ে গেছে, হাতের নখটা উঁচু করে বলছে উমাইয়া আমার জিব্বা অচল করে দিয়েছ, আমার দিলটাতে আমি আল্লাহর নামটা অঙ্কন করে রেখে দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সব ছাড়বো, আল্লাহকে ছাড়া যাবে, আল্লাহকে বাদ দেওয়া যাবে, দিন শেষে আমি কারোই না, দিন শেষে আমি কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? বউ না, ছেলেও না, মেয়েও না, নেতা না, কর্মী না, তারপরে আশেপাশের কোনো বন্ধু বান্ধব না, দিন শেষে সন্ধ্যা হয়ে যাবে, জীবন প্রদীপ নেভে যাবে, কবরে আমি একা যাব, আমার সাথে কে? আসতে বলবেন কে? আল্লাহ। সে আল্লাহর হুকুমকে আমরা বাদ দেব না, বেলালের মতো আমরা হব, লোকমানের মতো হব, আরেকজন কালোর কথা না বললে অপূর্ণ থেকে যায়। যেহেতু এসেইছে, এসে গেছে এই প্রসঙ্গ, সেই কালোটার কথা বলি। সেই কালো বান্দা হলো একজন আল্লাহর প্রিয় সাহাবি। সেই সাহাবিটা নবীর সামনে একদিনে সে কান্দে আর বলে হুজুর আমার মনটা দারুণ খারাপ, কেন কি হয়েছে হুজুর? যুবক মানুষ, আমার বিয়ে হয় না, আমি বিয়ে করতে চাচ্ছি, বিয়ে হয় না। কেন বিয়ে হয় না? আমি কালো, আমাকে কেউ পছন্দ করে না। রাসূল বললেন ভুল চিন্তা তোমার, কে বলেছে তোমার বিয়ে হবে না? আমি তোমার জন্য দোয়া করে দিলাম, এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে তোমার বিয়ে হয়ে যাবে। আমার নবীজির কথা শুনে সাহাবির মনটা ভরে গেল। রাসূল বলছেন ঠিক আছে হুজুর, রাসূলকে বলছেন হুজুর ঠিক আছে, কিন্তু সেই মেয়েটাকে আমাকে পরিচয় করায় দেন, সেই মেয়েটা হলো অমুকের মেয়ে। রাসূল কে ওই সাহাবি বললেন হুজুর আমি কী করবো, সেই জায়গায় প্রস্তাব নিয়ে যাব নাকি? রাসূল বললেন যাও হুজুর, যে প্রস্তাব দেবো কেমনে আপনি একটু লিখিত করে দেন। সুন্দর করে একটা চিঠি প্রস্তুত করে দেওয়া হলো, আমার নবীজির চিঠিখানা প্রস্তুত করে দেওয়ার পর সাহাবির আনন্দ দেখে কে দৌড় মেরে মেরে বিয়ে করার জন্য। ওই মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবার কাছে গিয়ে বলছে এই মেয়ের বাপ এই যে চিঠিখানা পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, বলবেন না যুবকদের বিয়ে করার আগ্রহ থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যে যুবক বিয়ের আগ্রহ হারায়া ফেলে সে বাইপাস মারে। আসতে কন কেন? আসতে কন কেন? যুবক বিয়ে করবা, কি কষ্ট পাচ্ছ নাকি? যুবকরা বিয়ে করতে হবে, তোমার চরিত্র ঠিক রাখতে হবে। অনেক গার্জিয়ানও ভুল করেন, অনেক গার্জিয়ান ভুল করেন। আপনার যদি সমর্থ থাকে, আপনার যদি অ্যাবিলিটি থাকে, সন্তানকে চরিত্রহীন যদি না বানাতে চান, আজকের পরিবেশে বয়স হয়ে গেলে বিশ্বের সেরা মডেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ নাই মা নাই, বিয়ে করেছেন 25 বছরে। কত বছরে? 25 বছরে। 40 বছর পার হয়ে বিয়ে করে না, 50-এর কোঠায় যায় বিয়ে করে, পড়তে পড়তে লাইফ শেষ, 50-এ বিয়ে করছে, 55 বছরে বাপ হয়েছে। সেই সময় চুল কালো না সাদা? বাচ্চাখানা নিয়ে রাস্তায় হাঁটতেছে, সবাই বলে এই ছেলে নাকি তোমার দাদা না নানা? কি বলেন? কি ঠিক আছে না? ঠিক আছে না? আর গ্রামের সাধারণ মানুষটা 23 বছর বয়সে বিয়ে করছে, 40 বছরের মেয়েকে বিয়ে দিয়া 45 বছরের দাদা হয়ে গেছে, 70 বছরের মহাদাদা। ঠিক আছে না? সব দেখে গেল। এই জন্য কোনো কিছুকেই বাদ দেওয়া যাবে না, চরিত্রকে নষ্ট করা যাবে না। যুবক যখন টাইম হয়ে যাবে বিয়ে করতে হবে, অনেকে বলে বিয়ে করে খাওয়াবো কি? বউ কি হাতি? বউ কি হাতি নাকি? বউ তোমার ইমানের রক্ষা কবচ, আলহামদুলিল্লাহ বলে বউ হলো ইমানের পাহারাদার। যদি কোনো মানুষ, যদি কোনো স্বামী তার বউকে নিয়ে রাস্তায় হাঁটে, বউ পাশে রেখে অন্য নারীর দিকে চায়া থাকার কোনো কায়দা আছে? বলুন তো কায়দা আছে? কোনো কায়দা নাই, তাকাতেই পারবেন না। আপনি যদি তাকান, হয়তো হঠাৎ করে যদি 30 সেকেন্ড নজর দিয়েছেন অন্যদিকে, শুধু আপনার বউটা দেখবে এরকম করে, থাম বাড়ির চল, ঠিক না? আগে বাড়িতে চল, বাড়িতে যাওয়ার পরে যখন হাতে ডাক দিচ্ছেন সুইটির মা এদিকে আসে, থাও তোমার সুইটির মা, ঠিক কিনা বলেন? বউটা হচ্ছে ইমানের পাহারাদার। বলি আলহামদুলিল্লাহ। বিয়ে করবেন, বিয়ে করতে হবে, যুবকরা বিয়ে করে নিবা। বিয়েটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? রিজিক দিবেন কে?
রিজিক হয়ে যাবে তোমার সবচেয়ে বড় রিজিক হলো তোমার চরিত্রকে নষ্ট করা যাবে না চরিত্র রক্ষা করতে হবে তোমার চরিত্র রক্ষা করবা আল্লাহ তোমার জান্নাত তোমার হাতের মধ্যে তুলে দিবেন জনি বলে সুবহানাল্লাহ এখন বিয়া আগে না প্রেম আগে এই এখন 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 সমাজে বিয়া আগে না প্রেম আগে আচ্ছা প্রেম আগে হওয়া দরকার না বিয়া আগে হওয়া দরকার এই জন্য প্রেম আগে হয় তো প্রেম আগে হওয়ার কারণে বিয়ার পরে তার প্রেম থাকে না তখন হয় কিলেকিলি তখন কি হয় কিলেকিলি শুরু হয়ে যায় এই নোংরামিগুলো আমরা করবো না জোরে বলি ইনশাআল্লাহ আল্লাহ তুমি বাঁচাও জোরে বলি আমিন সাদ মেয়ের বাড়ির সামনে ছেলের হাতে মেয়ের বাবার হাতে গিয়ে চিঠিখানা দিলেন চিঠিখানা দিয়ে বললেন চিঠিখানা পড়েন ব্যবস্থা করেন চিঠি দেখেন যে রসুল পাঠিয়েছেন সুবহানাল্লাহ বলেন খুব খুশি হলেন মেয়ের বাপ আমার মেয়ে কি নিয়ে রসুল চিন্তা করেন কম কথা শোনো সাদ তুমি তো কালো আমার কোনো ক্লেম নেই আমি বিয়ে দেব কিন্তু আমার মেয়েটা হলো খুব সুন্দরী তুমি তো কালো আমার মেয়ে যদি পছন্দ করে বিয়ে হবে তবে আমার বিশ্বাস আমার মেয়েটা আমার সিদ্ধান্তের বাইরে যাবে না এমন বুক উঁচু করে সাহস কি আজকের বাপ মার আছে আস্তে আছে বাপ পছন্দ করে বাবা মা একটা মেয়ে ছেলে পছন্দ করছে খুব সুন্দর ছেলে নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে মা কাব্বা তোমার রুচি তো নষ্ট হয়ে গেছে কেন ও তো সাসা হয়ে গেছে আছে না নেই বলেন তো আমার নবীজি পছন্দ করা ছেলের সাথেই বিয়ে হবে মেয়েটা বলছে বাবা তুমি আমাকে নিয়ে কি চিন্তা করো সিদ্ধান্ত নিতে ভুল করো কেন যে যে ছেলেকে রাসূল পছন্দ করেছেন সেই ছেলেই হবে আমার স্বামী যারা সুবহানাল্লাহ আমার মা আজকের মাহফিলে যারা এসেছেন আপনার স্বামীটা হয়তো একটু কালো হয়েছে মন খারাপ করা যাবে এই উঠে গেলাই কোনো সুযোগ নাই দাওয়াত দিয়ে চলে যাবেন এটা কেমন কথা বসেন কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা কি হলো এরপরে ও স্বামীটা কি কালো আপনার স্বামীটা কালো হয়েছে আপনি কি ধলা হয়েছেন অহংকার আছে না নেই বলেন তো আস্তে কম করো ভাই অহংকার হয় না একটু স্বামীটা একটু খাটো হয়েছে কালো হয়েছে হয়তো বিয়েটা হয়ে গেছে মাঝে মাঝে একটু রাগারাগি হলেই বলে শোনো তুমি কি তোমার চেহারাটা দেখো হ্যাঁ একটু আয়নার দিকে তাকাও তো তোমার সঙ্গে যে আমার সংসার হচ্ছে এ তোমার সদ্য গোষ্ঠীর কপাল এরকম খোসা মারা মহিলা আছে না নাই তবে এ মধুখালীতে নাই বল এ মধুখালীতেও আছে এগুলো করা যাবে না এগুলো করা যাবে না আপনার স্বামীকে আপনি কালো বলছেন না আপনি আল্লাহর সৃষ্টিকে কালো বলে সম্বোধন করছেন লা ইয়াসখার উপহাস করবেন আল্লাহর সৃষ্টি নিয়ে কার এগুলো সব আমাকে আপনাকে কে বানিয়েছেন আল্লাহ বানিয়েছেন চেহারার বড়াই করো না চেহারার বড়াই করো না সব আল্লাহর দান সব কার দান আল্লাহর দান আবার বউটা একটু কালো হয়েছে বিয়ে করছে কালো হয়ে গেছে বউটা কালো হয়ে গেছে কপালে হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলে নিতে হবে তিন দিন পর মন খারাপ সবকে ডেকে বলে আমার কপালটাই শেষ হয়ে গেল বউটা কালো আমার সুমনের বউ দেখতে কত সুন্দর দেখেন নজর গেছে সুমনের বউয়ের দিকে দেন তো অন্যের বউয়ের দিকে নজর গেলে কি কোনোদিন ও কি সুখী হবে আস্তে সুখী হবে হবে না দুনিয়ার রাজধানী এনে দিলেও তো সে সুখী হবে না তোমার চরিত্র ঠিক না হওয়া পর্যন্ত তুমি সুখী হতে পারবা না আমরা চরিত্রকে সুন্দর করবো জোরে বলি ইনশাআল্লাহ আর জোরে বলি ইনশাআল্লাহ মেয়ের আজি মেয়ের বাপও রাজি সাহাবি দৌড় মেরে এসে নবীর সামনে এসে বলছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আজকে আমি সফল আজকে সব ওকে বিয়েটা আপনি পড়ায় দেন রসুল খুব ফ্রি ছিলেন তো খুবই ফ্রি ছিলেন রসুল বলেন তাই বিয়ে করবা টাকা আছে কুজুর টাকার দায়িত্ব আমার দিলে জীবনে বিয়েই হবে না কে কেন কে টাকা পাবো কই আমি আমার বিয়ে করা দরকার রসুল বললেন বিয়ে করবা মোহরনা দিতে হবে না কুজুর সব দায়িত্ব যেহেতু আপনি নিলেন আপনি টাকাটা দেন জোরে বলি সুবহানাল্লাহ মানুষ তো মানুষের জন্যই ঠিক কি না মানুষ কি মানুষের জন্য রসুল বললেন ঠিক আছে দেখি আমার একটা ধনী সাহাবিও আছে একটা গরিব সাহাবিও আছে নবীজির জামাই ছিল ধনীও ছিল গরিবও ছিল আর এখন কি খোঁজে শুধু খালি ধনী খোঁজে কি খোঁজে শুধু ধনী খোঁজে রসুলের জামাই ধনীও ছিল গরিবও ছিল ওসমানের সম্পত্তি কমে না রসুল বললেন ওসমান তোমার সম্পত্তি কমবে কেমনে তুমি তো সম্পত্তি কমানোর জন্য কোনো আমল করো না উনি খেতেন যখন খাওয়ার পরে খাওয়ার সময় যত খাবার পরে থাকতো পরে যেত ওই খাবারগুলো ধুই আবার খেতেন সুবহানাল্লাহ বলেন রসুল বলেন ওসমান তোমার সম্পত্তি কখনো কমবে না
জনের কোন সুবহানাল্লাহ কখনো কমে নাই তার সম্পত্তি আরেকজনের আলীর কোনো ঘরই ছিল না ওটাও জামাই এটাও জামাই ধনীও নিয়েছেন গরিবও নিয়েছেন ধনীও মডেল গরিবও মডেল আমরা দেখব আগে চরিত্র কি দেখব আগে চরিত্র রাসূল বিয়ে দিয়েছেন মেয়েকে ধনী সম্পদ গরিব দেখে না চরিত্র দেখে চরিত্র দেখে আমরা চরিত্রকে সবচেয়ে বড় সম্পদ বানাবো জোরে বলি ইনশাআল্লাহ রাসূল বলেন ওসমান 200 দিরহাম দাও নোমান 200 দিরহাম দাও কত দিরহাম হলো 400 দিরহাম এই বলতেছে সাদ আল আসওয়াদ সুলাইমি তিন কালো লোকমান বেলাল আর সাদ লোকমান বেলাল সাদ বললেন সাদ তুমি এই টাকা নিয়ে তুমি বাজার করে আসো কালকে বিয়া যাও দৌড় মেরে চলে গেলেন বিয়ের বাজারে বাজার শুরু করলেন বাজার শুরু করতে নিয়া হঠাৎ করে তাকে একজন সাহাবি এসে বললেন ও ও সাদ বিয়ের বাজার তো করতে এসেছো তুমি কি জানো যুদ্ধের ডাক এসেছে আল্লাহ তাআলা বলছেন তিনটা কাজ করলে আমি তোমাকে সত্যবাদী বলবো ঈমান আনবে সন্দেহ করবে না আর নাম্বার তিন হলো আল্লাহ তাআলা বলছেন আল্লাহর পথে তুমি জিহাদ করবে জান এবং মাল দিয়ে আমি তোমাকে সত্যবাদীর সার্টিফিকেট দিয়ে জান্নাত দিয়ে দেব এই সাহাবি করলেন কি মনে মনে চিন্তা করলেন বিয়ের সুযোগ বারবার জীবনে পাবো কিন্তু জিহাদের ডাক তোমার কানে না আসতে পারে ওই টাকা দিয়ে করলেন কি ঘোড়া কিনলেন তরবারি কিনলেন যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধ করতে গিয়ে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন বিয়ার কিসমতে জুটল না নবীর কানে সংবাদ চলে গেল হে রাসূল আমাদের সাদ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে রাসূল বলেন কোন সাদ যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল আমার নবীজি দৌড় মেরে তাকে দেখতে গেলেন দেখতে গিয়ে দেখেন মস্তকটা বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে হাত কাটা পা কাটা আমার নবীজি দূর থেকে সাহাবীর দিকে তাকাচ্ছেন একবার মুসকি মুসকি হাসেন একবার তিনি কেঁদে ভেঙ্গে কান্নায় ভেঙ্গে পড়েন সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইতিপূর্বে আপনার এমন আচরণ লক্ষ্য করি নাই আমরা এই মুখে হাসেন এই মুখে কান্দেন এর কারণটা কি রাসূল বলছেন শোনো আমি কান্দতেছি জন্য আমি সাহাবীর জন্য কি হেন নাই করলাম না সব আয়োজন সম্পন্ন করলাম ওর বিয়েটা দিয়ে দেব কিন্তু নারী আজকের এই দুনিয়ার জিন্দেগিতে সে একজন নারীকে কাছে পেল না সে বিয়ে করতে পারল না এই জন্য আমি আফসোসে কান্দি আর হাসার কারণ হলো আমি আমার নবুয়তি চোখে দেখতে পেতেছি আমার সাঁতকে জান্নাতের হুররা তাকে টানাটানি করে বেহেশতের দিকে নিয়ে চলে যেতেছে আমার নবীজি বলেন সাহাবীরা জানাজার আয়োজন করো জানাজার রাসূল পড়ায়া দিলেন নবীজি নিজেই জানাজার ইমামতি করলেন নামাজটা শেষ করলেন জানাজা শেষ করার পর তিনি বলছেন আমার ও সাহাবীরা আমার সাদ যে ঘোড়া দিয়ে যুদ্ধ করেছে যে তরবারি দিয়ে যুদ্ধ করেছে সেই ঘোড়ার তরবারি আমার সামনে নিয়ে আসো নিয়ে আসা হলো হুরে মদিনাকে নিয়ে আস সুন্দরী মেয়ে যার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে সঙ্গে করে নিয়ে আসো নিয়ে আসা হলো সঙ্গে সঙ্গে রাসূল বললেন ও মদিনার সুন্দরী মহিলা তুমি আজকে এমন ছেলেকে পছন্দ করেছিলে আমার যে পছন্দের ছেলে যেরকম সুবহানাল্লাহ ধলা না কালো আজকে কোন ধলা না কালো নবীজি পছন্দ করেছিলেন আমার পছন্দই তোমার পছন্দ হয়েছিল তুমি আল্লাহর সৃষ্টিকে পছন্দ করেছিলে তুমি যদি তাকে স্বামী বানাতে পারতে তোমার যদি সে স্বামী হতো অবশ্যই তুমি ধন্য হতে তোমরা সুখী হতে কিন্তু আমার সাদ তো বিয়ের বাজার করে নাই সে বাজার করেছে জান্নাতের বাজার ও ও দুনিয়ার সুন্দরী মহিলা তার পক্ষ থেকে ঘোড়া আর তরবারি তার পক্ষ থেকে আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ সব হতে হবে কার খুশির জন্য সব হতে হবে আমার নবীর খুশির জন্য আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন তাহলে সূরা হুজুরাতের কয় শিক্ষা বলেন কয় শিক্ষা হইছে কয়টা এখন বলেন আরো ছয়টা বলতে সময় লাগবে না আরো বহু আলোচনা সামনে পড়ে আছে আমি যে পয়েন্ট ধরেছি এটাতে অন্তত তিন দিন সময় হলে ভালো হতো কিন্তু রাত তো অনেক হয়ে গেছে আমি আর সময় বাড়াবো না আর একটু পয়েন্টগুলো শেষ করে নিচ্ছি আমি আপনাদেরকে খুব ধন্যবাদ জানাচ্ছি এবং মেহমানদেরকেও ধন্যবাদ জানাচ্ছি সবাই মাহফিলে আছেন বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জি নাম্বার পাঁচ হলো কোনো নারীকে গালমন্দ করবে না নাম্বার ছয় হলো ওলা তুলমিজু অপমান করবে না নাম্বার সাত হলো ওলা তানাবাজু একে অপরের প্রতি দোষারোপ করবে না পরিবারে এগুলো হয় না এগুলো হয় না এগুলো হয় না এগুলো হয় দেখেন কোরআন কত সুন্দর ইসলাম কত সুন্দর সব শিখায় দিচ্ছে নাম্বার আট কলা ইয়াকুম ফিজ্জন ইজতানিবু কাসীরাম মিনা জন্নি কু ধারণা করবে না হয়তো তোমার বউ হয়তো তোমার ছেলে হয়তো কোনো একটা কাজ করেছে কু ধারণা করো না কোনো ক্ষেত্রে কারো ক্ষেত্রে কু ধারণা করবে না আগে সুধারণা নিয়ে আসবে এরপর জাস্টিফাই করবে এটাকে খেয়াল করবে এবং সংশোধনের চিন্তা নিয়ে তুমি কাজ চালিয়ে যাবে বরকত দেবেন কে আল্লাহ যে ব্যক্তি কু ধারণা করে সে কোনোদিন সুধারণা নিয়ে চলতে পারে না ঠিক কিনা আমরা সুধারণা আমরা সবসময় পজিটিভ সেন্সে চলবো জোরে বলি ইনশাআল্লাহ আচ্ছা এরপরে নাম্বার
নয় হচ্ছে ওয়ালা তাজাসসু চগল খুরি করো না চগল খোর তো আমাদের দেশে নাই আছে এই মধুখালিতে মধু খায়ও আছে চগল খোর আছে চগল খোর কি জান্নাতে না জাহান্নামে এক কথা আরেকজনকে লাগায় আরেক কথা আরেকজনকে লাগায় আছে না নাই আছে এই সমস্ত আচরণ মুসলমান কখনো করতে পারে না নাম্বার 10 হলো সর্বশেষ ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা তোমরা গীবত করবে না পরস্পরে গীবত তো নাই আমাদের নামাজিরা গীবত করে না নামাজি করে না হাজি করে না অনেক ভালো মানুষ করে না গীবত কাকে বলে কারো সত্য কথা কিন্তু তার কাছে অপ্রিয় কিন্তু তার আড়ালে আপনি অন্য কাউকে বলে দিচ্ছেন এটার নাম কি বলেন এটার নাম কি এই গীবতটা মারাত্মক জিনিস ইমানদারের মুখে কখনো গীবত আসবে না মুখের লাগাম আপনি টেনে ধরবেন আপনি জান্নাতের মেহমান হয়ে যাবেন জোরে বলে সুবহানাল্লাহ আমরা নিজের দোষ খুঁজবো নিজের কি খুঁজবো নিজের দোষ অন্যের গুণ খুঁজবো নিজের দোষ অন্যের গুণ এটা হচ্ছে ইমানদারের লক্ষণ বলি আলহামদুলিল্লাহ সবার কি মনে থাকবে আল্লাহ তুমি এই 10টা হুকুম 10টা শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি আর কথা বাড়াবো না ঠিক ঘড়ির কাঁটা 12টা বেজে গেছে একদম জাস্ট 12টা বাজতে আর 1 মিনিট দেরি আছে